জন্ম থেকে চাঁদকে দেখছি, ওই দূর আকাশে চাঁদের পরে চরকা কেটে গেল, আর চাঁদ ঘুরতে থাকে পৃথিবীর চারপাশে। রাত কেটে যায়, দিন হয়, চাঁদ হারিয়ে যায় সীমান্তের ওপারে, আবার রাত আসে। রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, আর এক নিঃসঙ্গতা নিজেকে গ্রাস করে নেয়, তখন জানালা দিয়ে চাঁদকে দেখি আর মনে হয় চাঁদটা বুঝি আমার মতোই একা। কিন্তু সত্যি কি সে একা একা ঘুরে চলে পৃথিবীর চারপাশে, নাকি পৃথিবীও বুঝি তাকে সঙ্গ দেয়? কেন আমাদের পৃথিবী একটা গ্রহ, আর কেন চাঁদ গ্রহ না? পৃথিবী কেন চাঁদের উপগ্রহ হলো না? জানি কি এই প্রশ্নগুলোর উত্তর? আসলে কি চাঁদ পৃথিবীর উপগ্রহ? হয়তো কিংবা হয়তো না। সে কোন কাল থেকে তাকে দেখছি, তবু এত চেনা চাঁদ যেন বড় অচেনা। আমরা জানি চাঁদ পৃথিবীর উপগ্রহ, কিন্তু কেউ বলে চাঁদ আসলে গ্রহ। পৃথিবীর অধীনস্থ কেউ না, বরং তার ভাই, বড় আদরের ভাই। অবাক লাগছে? আসলে একটা উপগ্রহ হওয়ার জন্য পৃথিবীর অনুপাতে চাঁদ অনেক বড়। চাঁদের ব্যাস পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ, ফলে চাঁদ পৃথিবীর ব্যাসের অনুপাতে সৌরজগতের যে কোনো গ্রহ উপগ্রহের ব্যাসের অনুপাতের চেয়ে অনেক বেশি। তাই পৃথিবী যেমন চাঁদকে টানে, চাঁদও টানে পৃথিবীকে। আরেকটা কথা, প্লুটোর উপগ্রহ শ্যারনের ব্যাস, কিন্তু প্লুটোর ব্যাসের অর্ধেকের বেশি। শ্যারনের দুর্ভাগ্য, প্লুটো নিজেই তো গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছে। চাঁদের মতোই অন্যান্য গ্রহগুলোর চারপাশেও বিভিন্ন উপগ্রহ ঘুরছে। শনি আর বৃহস্পতির তো ডজন ডজন আছে। IAEA এর কাছে ফিরে যাই। 2006 সালে IAEA বলেছে, প্লুটোর তুলনায় শ্যারনের আকৃতি অর্ধেক হলেও তারা একে গ্রহাণু মানতে রাজি নয়। তবে IAEA স্বীকার করে শ্যারনকে এখন প্লুটোর উপগ্রহ বলা হলেও ভবিষ্যতে তা পরিবর্তিত হতে পারে, কারণ এদের অভিকর্ষ কেন্দ্র প্লুটোর অভ্যন্তরে নয়, বরং প্লুটো আর শ্যারনের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এই কেন্দ্রকে বলা হয় সাধারণ কেন্দ্র বা ব্যারি সেন্টার। এই বিষয়ে AIU বলে, এখন পর্যন্ত শ্যারন শুধু প্লুটোর উপগ্রহ। শ্যারনের গ্রহাণু হওয়ার ধারণা করে পরে বিবেচনা করা যেতে পারে, শ্যারন স্বীকৃতি পেতে পারে, কারণ প্লুটো ও শ্যারনের আকার তুলনীয় এবং এরা একে অন্যের অক্ষে ঘোরে। শুধু গ্রহের চারপাশে ঘোরা কোনো উপগ্রহ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহাণু হিসেবে শ্যারনের মধ্যকর্ষ কেন্দ্র প্লুটোর অভ্যন্তরে না। এখানে মধ্যকর্ষ কেন্দ্রের পরিবর্তে সাধারণ কেন্দ্র প্লুটো ও শ্যারনের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এছাড়া IAEA এখন আরও বলছে, উপগ্রহ হতে হলে আপাতত সাধারণ কেন্দ্র গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এখন পর্যন্ত এত কিছু যায় আসে না, তবে এটাই চূড়ান্ত না। তারা বলে বিবেচনার বিষয় চাঁদ আর পৃথিবীর সাধারণ কেন্দ্র কি পৃথিবীর অভ্যন্তরে নাকি বাহিরে। হ্যাঁ, এখনও এটা অভ্যন্তরে, কিন্তু সময়ের সাথে সাথে এটা পৃথিবী থেকে সরে যাচ্ছে। প্রতি বছর এটা 3.8 সেন্টিমিটার করে চাঁদ পৃথিবীর দূরত্ব বাড়ছে। হয়তো অনেক সময় লাগবে, কিন্তু একদিন সাধারণ কেন্দ্র থেকে পৃথিবীর বাইরে চলে যাবে। তবে IAEA 2006 সালে নিয়ে এক সাক্ষাৎকারে প্লুটো ও শ্যারনকে গ্রহের বিশেষ শ্রেণী বিশ্বাস প্লুটনে রাখা হয়েছে। তখন 4টি প্লুটন সহ 12টি গ্রহ ছিল। এখন এই 4টিকে গ্রহের আওতায় রাখা হয় না। যাই হোক, সেখানে প্লুটো ও শ্যারনকে যুগ্ম গ্রহ বলা হয়েছে, এবং যুগ্ম গ্রহের বিষয়ে বলা হয়েছে যে সিস্টেমে দুটো বস্তুই গ্রহের সংজ্ঞায় পড়ে এবং সাধারণ কেন্দ্র কোনোটিরই ভেতরে নয়। অবশ্য এই সংজ্ঞাতেও এখন চাঁদ উপগ্রহ হতে পারছে না। অতএব গ্রহের সংজ্ঞাকে কবুল করলেও চাঁদকে আপাতত পৃথিবীর উপগ্রহই মানতে হবে, অন্তত IAEA এর নিয়মে। কিন্তু হয়তো একদিন প্রিয় চাঁদ হতে পারে পৃথিবীর আপন ভাই, সৌরজগতের নতুন এক গ্রহ। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।